রাজ্যকে করিডোর বানিয়ে মানব পাচার এবং নেশাদ্রব্য পাচারের কাজ চলছে। একই সাথে চলছে বাংলাদেশে বিদেশি সিগারেট পাচারের কাজও। শুক্রবার রাতে বিদেশি সিগারেট ভর্তি দুটি গাড়ি আটক করে উদয়পুরের আরকেপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ উদয়পুরের খুপিলক এলাকা থেকে দুই গাড়ি ভর্তি বিদেশি সিগারেটগুলি উদ্ধার করে। এক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট দুটি গাড়ি চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আরও একটি গাড়ি ছিল, গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক জানান, ধৃতরা হল প্রসেনজিৎ মজুমদার বাড়ি বাইখোরা এবং নিমাইপাল বাড়ি মনঘাট এলাকায়। দুই গাড়ি থেকে অরিস এবং পেট্রোল ব্র্যান্ডের 63টি বাক্স সিগারেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান, সিগারেটগুলি মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। উদ্ধারকৃত সিগারেটের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানান তিনি। সন্ধ্যা 8:30 নাগাদ একটা খবর আসে থানাতে, তিনটি ভেহিকেল খুপিলং হয়ে উদয়পুরের দিকে আসছে। তো সেই মোতাবেক আমরা ওইখানে রাশ করি এবং দুটো ভেহিকেলকে, একটি বোলেরো গাড়ি এবং একটি হুন্ডাই ক্রেটা গাড়িকে আমরা ডিটেন করি। আরেকটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। তো দুটো গাড়িকে ডিটেন করি এবং গাড়ির মধ্যে কিছু বক্স পাওয়া যায়। তারপর আমরা দুটো গাড়িকে এবং দুটো গাড়ির সঙ্গে দুটো ড্রাইভারকে থানাতে নিয়ে আসি। তো নিয়ে আসার পর ড্রাইভারগুলোকে আমরা প্রিলিমিনারি তদন্ত করি, জিজ্ঞাসাবাদ চালাই এবং গাড়িতে থোরো সার্চ আমরা কন্ডাক্ট করি। সার্চ করার পর এবং ড্রাইভারগুলোকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে এখানে কিছু ফরেন সিগারেট কিছু আছে। তারপর আমরা থোরো সার্চ এবং কাউন্ট করে দেখি টোটাল 63 নাম্বার অফ বক্সেস আর দেয়ার, যেগুলোতে ফরেন সিগারেটস আছে। অবৈধভাবে নেওয়া হচ্ছিল, ওরা তো কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। আমরা যখন ওদের কাছে ডকুমেন্ট চাই, কোনো ভ্যালিড ডকুমেন্ট ওরা দেখাতে পারেনি। তো সেই মোতাবেক আমরা এই 63 বক্সেস অফ ফরেন সিগারেটকে সিজ করি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করি। মহকুমা পুলিশ আধিকারিক আরেক জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাই শুক্রবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পালিয়ে যেতে সক্ষম হওয়া তৃতীয় গাড়িটি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।